ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিলাম এবং ভর্তি পরীক্ষায় আমার মেধা পজিশন ছিল বি ইউনিটে 2184। তো ইসলামিক স্টাডিজের চান্স পেলাম এবং সেখানে ভর্তি হইলাম। জীবন নামক শব্দে আছে অনেক উত্থান পতন, দুঃখ কষ্ট আশা হতাশা যার নিত্য সঙ্গী। তবুও জীবন নৌকায় বসে বইটা হাতে পাড়ি দিতে হয় অকুল দরিয়া, আর জীবনের উত্থান পতনের করুণ পরিণতি মেনে নিয়ে বাস্তব জীবনের নৌকার বইটা হাতে পুরীগঙ্গার ঘাটে কাটছে তার দিন রাত। ঢেউয়ের সাথে যুদ্ধ করে চলছে জীবন, তবে জীবনের সূত্রগুলোর সাথে এমন করুণ সমীকরণ মেলাতে পারেন না মনির। স্বপ্নগুলো ভেঙে গেছে জীবন নদীর আছড়ে পড়া বড় বড় ঢেউয়ে, সে ঢেউয়ের চাপে সফলতার পথে পেয়েছেন ধোকা লাঞ্ছনা আর হতাশা। তাই তো জীবন বাঁচাতে দেশের সব থেকে বড় বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়েও আজ সদরঘাটের মাঝি হয়েছেন মনির। মা বউ ও একমাত্র মেয়ের মুখে ভাত তুলে দিতে নদীর ঢেউয়ের সাথে প্রতিদিন যুদ্ধ করছে এ যুবক। তবে জীবনে এমন করুণ ফলাফল না হলেও পারত আক্ষেপ মনিরের, দেশের শিক্ষা ব্যবস্থা সহজীকরণ ও চাকরির ব্যবস্থায় দুর্নীতি না থাকলে আজ হয়তো নৌকার বৈঠা বাইত হতো না এমন অভিযোগ মনিরের। দৈন্য দেশের জীবনে কিছুটা স্বস্তি আনতে ছোট্টবেলা থেকেই সমাজের সাথে যুদ্ধ করেছে মনির। অন্যের বাড়িতে কাজ ও টিউশনি করে চালিয়েছে নিজের পড়াশোনা। পড়াশোনা করলে জীবনে আর পিছনে ফিরে তাকাতে হয় না, চাকরি মেলে স্বপ্নের জীবন পাওয়া যায়। সেই আশা বুকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও মেলেনি পড়ার সুযোগ। সেখানে আমার মূলত আসলে ভর্তি পরীক্ষার পরে যখন ভর্তি হইলাম, ভর্তি হওয়ার টাকাটা একটা এনজিওর মাধ্যমে ঋণ নিতে হয়েছিল। অনেক বড় স্বপ্ন ছিল, আশা ছিল যে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করব, কিন্তু সার্বিক পরিস্থিতি আসলে অনুকূল ছিল না। অভাব অনটনের মধ্যে জীবন সংগ্রামের পথ থেকে সরে দাঁড়ায় মনির। দ্বিতীয় বর্ষে থাকাকালীন সময়ে স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়া বাদ দিয়ে চলে যান গ্রামে। পরিবারের হাল ধরতে আবার বাবার সাথে কাজ করেন অন্যের বাড়িতে, তবে পড়াশোনার প্রবল ইচ্ছায় আবারও ভর্তি হন বরিশাল বিএম কলেজে। এরপরে এছাড়া সমাজের অনেক ধনী সম্পদশালী এবং মানুষের লোকমুখে শোনা দানবীর অনেক ব্যক্তির সহযোগিতা চাইলাম, শেষ পর্যন্ত আর সহযোগিতার কেউ হাত বাড়াইল না। শেষে বাধ্য হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাড়তে হলো, চলে গেলাম গ্রামে। গ্রামে এই বাবার সাথে কাজ করতে শুরু করলাম। বাবার সাথে কাজ করার ফাঁকে ফাঁকে আবার লেখাপড়ার দিকে দোকান আবার চিন্তাভাবনা হইলো। পরবর্তীতে বরিশাল বিএম কলেজে বিএ ভর্তি হইলাম, ডিগ্রি পাস করছে। সেখান থেকে 2017 সালে বিএ পাস করলাম। 200 অধিক চাকরিতে আবেদন করেছেন মনির, সরকারি বেসরকারি প্রায় 40টির বেশি প্রতিষ্ঠানে ইন্টারভিউ দিয়েছেন। চাকরির সব ধাপ পাশ করেও মেলেনি কাজের সুযোগ, প্রতিটা সেক্টরে হয়তো টাকা নয়তো মামা চাচা না থাকায় চাকরি বঞ্চিত হয়েছেন। সবশেষ চাকরিতে নিশ্চিত হয়েও বাদ পড়ায় আগে আর ইন্টারভিউ দেননি মনির। পরিবার বাঁচাতে হাতে তুলে নিয়েছে নৌকার বৈঠা। বারবার এই বিভিন্ন সরকারি জবের পরীক্ষায় অংশগ্রহণ করলাম, সর্বনিম্ন 200+ অ্যাপ্লিকেশন করছি, তার মধ্যে থেকে 30-35টা অলরেডি ভাইবা দিয়েছি। কোনো না কোনো সিস্টেমগত কারণে অথবা কী জন্য বলতে পারবো না, শেষ পর্যন্ত ফাইনাল রেজাল্টে আসলে আমার রেজাল্টে পাস আসে না। শেষে দিয়ে কিছু পরীক্ষায় অংশগ্রহণ করিনি আর শেষ পর্যন্ত এই পেশায় আসলাম, নৌকো চালানোর পেশায়। মনিরের গ্রামের বাড়ি বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি গ্রামে। সেখানে তার 3 বছরের মেয়ে বউ ও মা থাকে। বাবার মৃত্যুর পর তাদের মুখে দুবেলা ভাত তুলে দিতে দিন রাত পড়ে থাকে বুড়িগঙ্গার ঘাটে। দিন শেষে আয় হয় 300-400 টাকা, তা দিয়ে নিজের খরচ শেষে পাঠায় গ্রামে। দিনের পর দিন কষ্ট করলেও যাযাবরের মতো জীবন পার করতে হয় মনিরকে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সুযোগ সুবিধাও মেলে না মনিরের মতো মাঝিদের। কষ্ট মেনে নিয়ে জীবন সংগ্রামের পথ বাইলেও পুরনো স্মৃতি প্রতিরাতে হানা দেয় মনিরের মনে। এই নদীতে গোসল করা, তারপরে এই নদীতেই এই নৌকার মধ্যে রাত্রে ঘুমিয়ে থাকা, জীবনের আসলে নিরাপত্তা নাই। তাছাড়া অনেক যাত্রীদেরও হয়রানির শিকার হতে হয়, তারা মূলত অনেক সময় অনেক দুর্ব্যবহার করে কৃত্য সময় কাটাই বা নির্জন রাতে পরিবেশ নীরব থাকে, তখন অবশ্যই নিজের কাছে পুরনো স্মৃতিগুলো আসলে মনে পড়ে যে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠের একজন স্টুডেন্টের জীবনে যদি বাংলাদেশের ক্ষেত্রে সার্বিক সিস্টেমগত কারণে নৌকা চালানোর মতো এত নিম্নমানের পেশায় আসতে হয়।
দৈন্যদশার জীবনে কিছুটা স্বস্তি আনতে ছোটবেলা থেকে সমাজের সাথে যুদ্ধ করেছে মনির। তবে সমাজের ব্যতিক্রম নিয়মের কাছে হারতে হয়েছে বারবার। সফলতার পথে বহুদূর পাড়ি দিয়েও ফিরে এসে এখন মনির আক্ষেপ বাংলাদেশের পড়াশোনা গরিবের জন্য নয়। রাজু আহমেদ, বার্তা 24।